মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন? বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কিরকম? বলে, কেন স্যার, ভয়াকার, ল বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? তো কিছু একটা কিছু মাইন্ড করবেন না। বললাম, না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট, একজন টিচার হলো ছাত্র ছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম, বল। মেয়েটি বলছে, স্যার VIP মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার BDO মানে? আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রশ্নটা কি বলতো, তোর প্রবলেমটা কি? মেয়েটা এবার বলছে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও। মেয়েটা বলছে, স্যার ভালোবাসা শব্দটার একটু ব্যাখ্যাটা করবেন? বললাম, ভালোবাসা শব্দের ব্যাখ্যা সে আবার কিরকম? বলছে, কেন স্যার, ভয়াকার, ল বয়াকার, দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ একটু বলুন না স্যার, আমরা লিখে নেবো স্যার। তা আমি মনে মনে চিন্তা করছি, ঘোড়ার ডিম আমি তো নিজেই জানিনি, তোদের বলবো কি? তো কিছু একটা বলতে হবে। তা আমি তখন বলছি, তোরা লিখবি নাকি? ছেলে মেয়েরা খুব এগ্রি, হ্যাঁ স্যার লিখবো। আমি, তোরা লেখ লেখ। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে? হয়েছে। এই যুবক ছেলে, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে? খালি সাদা চামড়া দেখে ছুটবে বোকা পোতাকারে? আল্লাহর কোরআনই আছে। আমি একটু হাসির ছলে বলি, কেন, একটু মাইন্ডটা ফ্রি করার জন্য। বাপ, এই আজকে রাতে ওয়াচ করে যাচ্ছি, কালকে সকালবেলা এই হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। হাসিগুলো বাদ দেবেন আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। চলো, আচ্ছা, ছেলেদের কটা বলেছি, মেয়েদের কটা? আরে সবাই দেখেছেন কি ব্রেন এদের! ওরে সর্বনাশ, সুবহান আল্লাহ! আর ওইদিকে অনেকগুলো আছে, এরা এত ব্রিলিয়ান্ট, এত ব্রিলিয়ান্ট, সুরা ফাতিহা মুখস্থ করতে পারে না, কিন্তু প্রেমিকার ফোন নাম্বারটা তাড়াতাড়ি মুখস্থ। একবার মেয়েটা খালি ফোন নাম্বারটা বলেছে মুখে, একবার 9732444440, ওটাই মুখস্থ। চলো বা আসছি, মেয়েদের মেয়েদের কটা গুণ, কটা গুণ? কোরআন বলছে, আমি বলিনি। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইআতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি বাপেরাম, 28 নম্বর পারার সুরার নাম সুরায় তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কোন মেয়েকে বিবাহ করবে, বিবাহ বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ নেই। বয়াকারে বাহন, বাহন দুই প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। হ দিয়ে হলো হৃদয়, একটা নারীর জীবনকে তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, তুমি পুরুষ যতই তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে চোখ বাঁকিয়ে দেবে দুদিন, ও সহ্য করতে না পারে, ও একদিন বাঁকিয়ে দেবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার্স। বাস্তব কথা বললাম বাবা। চলো, 1 নম্বর হলো মুসলিমাতিন, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, 1 নম্বর হলো মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মোমেনা মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে, দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে যদি দেখেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন ভিটে তুলবে না, ওর নিজের বাম্মাকে ভাব ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত পেড়ে দেবে না। দেখেছেন, যে বিয়ে করেনি সে বলছে ঠিক। যাই হোক বাবা, এখন থেকে রেডি হও।
চার নাম্বার হলো তাইবাতিন, তওবাকারিনি মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারিনি মেয়ে কিনা খবর নেবে। পাঁচ নাম্বার হলো আবিদাতিন, কি কি আবিদাতিন, এবাদতকারিনি মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর জরুরি নিও, তুমি ক নাম্বার? বুঝতে পারি না, বলছি যারা বুঝে বুঝে বলেছে, মানে তুমি ক নাম্বারে আছো? রাগ করো না বাবা, বাস্তব কথাটাই বললাম, বাস্তব কথাটাই বললাম, কথাটা শুনতে খারাপ লাগলো। উচ্চ মাধ্যমিকে পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো, গ্রাজুয়েশন করতে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো, এমএ করতে গিয়ে কার ঘাড়ে পড়লো? আল্লাহই ভালো জানলো। রাগ করো না বাপ, কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছে। এই রাগ করো না, এই যুবক ছেলে, আমার কি কচি খোকা মনে হয়? হ্যাঁ, এই মাল সব, এই যে দাড়ি যা দেখতে পাচ্ছেন না, সব সাদা, সব সাদা, খালি মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে। তাই 1990 সালের কথা বলছি স্যার, আজ কত বছর হবে ওটা স্যার? 34 নাকি? 34 বছর, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়েরা প্রেম করত, তখন চিঠির মাধ্যমে প্রেম হতো, ঠিক না বেটি? এই তোরা তো জন্ম হয় গেছি বলছিস, হিরো সব ছেলে, ঠিক আছে বাবা শোন বাবা, তখন ছেলে মেয়ে প্রেম করতো চিঠির মাধ্যমে, এখন কিন্তু আর চিঠি নেই, এখন মোবাইলের মাধ্যমে প্রেম হয়। যাই হোক, তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, এখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো, কিন্তু আমি একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম বটে, কিন্তু বাবা বাস্তব কথা, খবরদার নয়, কোরআনে আছে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, আরো বলা হয়েছে আযানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কটা দলিল দেবো জেনার ব্যভিচারের? এই ছেলে ব্যভিচার করো না, পারলে বিবাহ করে নাও, ব্যভিচার করো না, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। দুটো জিনিস, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়, একটা হালাল একটা হারাম। এবার তুমি ঠিক করো কিভাবে কি করবে না করবে। চলো বন্ধু, শেষ কথাটি হলো, শেষ কথাটি হলো কি, সাইহাতিন আই সাইমাতিন, মেয়েটা রোজাদার, মেয়ে কিনা খবর নেবে। এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মানে থাকতে পারবে, আখেরাতে জান্নাত পাবে আশা করা যায়। আমার বাপের অসুবিধা হচ্ছে? আর একটু হবে না, বন্ধ করে দেবো, হবে ঠিক আছে, কেউ পালাবে না বাবা, মাঝ রাস্তায় ফেলে রেখে আমাকে পালাইও না বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। এত লোক হয়েছে, এত লোক হয়েছে, আমার গাড়িটা আসতে পাক্কা এক ঘন্টা লেগেছে, এক ঘন্টা লেগেছে আমার গাড়িটা আসতে, আমি 10টা থেকে 11টা এসে পৌঁছেছি, এক ঘন্টা, এত লোক হয়েছে। কিন্তু ফেরেস্তাগুলো গেল কোথায়? গেল কোথায় ফেরেস্তারা? যা আমার বাপেরা, চলো এগিয়ে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন। এবার আর 10 মিনিট, আর 10 মিনিট সময়।